নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে নতুন একটি ভিডিওতে আপনাদের সবাইকে আরও একবার অনেক অনেক স্বাগত। আজকে জন্মাষ্টমী, সবাইকে জানাই শুভ জন্মাষ্টমী। আর আমরা এসেছি মাসির বাড়িতে, দত্তপুকুরে। মাসির বাড়িতে জন্মাষ্টমীর পুজো হয়, সেই জন্য দেখতেই পাচ্ছেন শাড়ি টাড়ি পরিবে, সুন্দর করে সাজুগুজি করে চলে এসেছি। কিন্তু ভীষণই গরম লাগছে, সেই জন্য শাড়িটা এখন খুলবো চেঞ্জ করে, তারপরে আবার কথা হচ্ছে। মাসির বাড়িতে টুস্কিও চলে এসেছিলো, আর টুস্কি হচ্ছে দন্ময়ের মেজবামার মেয়ে। এসেই বায়না করছে, দাও খিদে পেয়েছে, খেতে নিয়ে চল, খেতে নিয়ে চল। ওর নাকি ফ্যামিলি মেম্বারকে দেখলেই খিদে পেয়ে যায়। এবার পুজো ছিল 8টার সময়, খেতেও বেশ দেরি ছিল, তো সন্ধ্যাবেলা খিদে পাচ্ছে, বায়না করছে, সেই জন্য আমরা ওকে খাওয়াতে নিয়ে চলে এসেছিলাম। কিন্তু মাসির বাড়িতে তো চিকেন খাওয়া যাবে না আজকে, বাড়ির ভেতরে তো না, বাইরেও আমাদের খেতে না করেছিলো, সেই জন্য আমরা চিকেনের কিছু অর্ডার করিনি। বাট ও চিকেন পিৎজা বায়না করছিলো, সেই জন্য ওকে কোনো মতে ভুলিয়ে ভালিয়ে এখানে নিয়ে এসেছি, বলেছি কালকে কিনে দেবো। আর এটা একটা হচ্ছে সাউথ ইন্ডিয়ান ধাবা, ধাবা টাইপের, ধাবা নয় রেস্টুরেন্ট, যাই হোক। তো এখানে এসে আমরা দুটো পাওভাজি আর একটা ধোসা অর্ডার করেছিলাম, মশলা ধোসা। প্রথমে এসেছিলাম পাওভাজি খাওয়ার জন্য, ভাই নিয়ে এসেছিলো, মাসির ছেলে। কিন্তু তারপর এখানে এসে দেখলাম ধোসা আছে, তো সেই জন্য আমি ওটাই অর্ডার করে দিলাম। আর খাবো কি, ফ্যামিলি মেম্বার ছবি তুলছে, একদিকে টুস্কি ছবি তুলছে, এরা খেতেই দিচ্ছে না। যে এখানে ধোসাটা রেডি করছে আর ফ্যামিলি মেম্বার ভিডিও করছে, আমরা ওখানে গল্প করছিলাম। ভাই বারবার ঘড়ি দেখছে, সময় হয়ে যাচ্ছে পুজোর। এটা দত্তপুকুরের দোকানটা, একদম ব্যাংক পাড়ার একটু আগে, দারুণ বানিয়েছিল, সত্যি খুব ভালো বানিয়েছিল দুটোই। পাওভাজিটাও খুব ভালো ছিল আর ধোসাটাও খুব ভালো ছিল। এটা বাটার মশলা ধোসা ছিল, শুধু প্রথমে মশলা ধোসা অর্ডার দিয়েছিলাম, পরে আর ফ্যামিলি মেম্বারকে ওটা বাটার অ্যাড করে দিয়ে এসছে ওর সাথে। তো অনেক ফটোশ্যুট, খাওয়া দাওয়া সব, মাসি বারবার ফোন করছিল, সেই জন্য আমাদের তাড়াতাড়ি বেরিয়ে যেতে হচ্ছে। ইচ্ছা ছিল টুস্কি একটু মোমো খাবে, বাট সেটা আর হলো না সময়ের অভাবে। পরে ওকে দুটো আইসক্রিম খাওয়ানো হয়েছিল। যাই হোক, দেখো হাঁটতেও পারি না, নড়তেও পারি না, কি যাতা, ফ্যামিলি মেম্বারটা করে দিলে সবাইকে। এবার আমরা বেরিয়ে যাচ্ছি দোকান থেকে, আমাদের থেকে ভাইয়ের মন বেশি ব্যস্ত হয়ে গেছে, কারণ মাসি বারবার ফোন করছে না। ফাইনালি আমরা পুজোর জায়গাতে চলে এসেছি, আর দেখুন কত সুন্দর করে গুছিয়েছে মাসি, পুজো শুরুও হয়ে গেছে। আর ওই যে টুস্কি রানী ছবি তুলতে ব্যস্ত, আমিও দাঁড়িয়েছিলাম এখানে সিঁড়ির উপরে, বসতে পারছিলাম না, একটা প্রবলেম হচ্ছিল, ওই জন্য দাঁড়িয়েছিলাম। আর যে মা ঠাকুর মাসে পুজো করছেন, আর ফ্যামিলি মেম্বার ভিডিও করছে। আমার না ফোনটা কী হয়েছিলো, হাত থেকে একদিন পড়ে গেছিলো, পড়ে ওই রাস্তার যে খোয়াগুলো হয়, বড় খোয়া পুরো ক্যামেরার মধ্যে ঢুকে গেছিলো, ঠিক করেছি। এবার এরকম হেজি আসছে, ঘোরাঘোরা আসছে, তাও ভালো আসছে না, পচা ছবি আসছে, আমার ফোনটা একদম নষ্ট হয়ে গেছে। তাড়াতাড়ি একটা ফোন কেনার ইচ্ছা আছে, কিনুন। দেবেন বসে আছে, হ্যাঁ।
কাল অনেক রাত হয়ে গেছিলো আমাদের ফিরতে ফিরতে খাওয়া দাওয়া করে, প্রায় লাস্টের আগের ট্রেন, তাই আর ভিডিও করার সময় পাইনি। আর মাসিবাড়ির মেনুতে ছিল খিচুড়ি, পাঁচমিশালি তরকারি, তারপর ওই যে কী বলে নাড়ু, তারপরে মালপোয়া, আর কি ওটার নাম, তাল দিয়ে তালের বড়া, আর কি কী সব ছিল বেশ। আমি শুধু খিচুড়ি খেয়েছি, ওটা আমার ফেভারেট। তারপরে আর ভিডিও করার সময়ই পাইনি, বাড়ি এসে ঘুমিয়ে পড়েছিলাম, অনেক রাত হয়ে গেছিলো, এসে দেখছি কারেন্ট নেই, সব মিলেমিশে আর ভিডিও করা হয়নি। তো ভিডিওটা আমি এই জন্য সকালেই শেষ করছি। গুড মর্নিং, এখনও আমি মর্নিং উইশ করছি। যাই হোক, সবাই খুব ভালো থাকবেন, আর ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার যেমন চাই সব করে দিতে পারেন। টাটা।